1993 প্রীতি বিতর্কে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। চমৎকার বিষয়বস্তু আমাদের ছেলে মেয়েদের জন্য 1993 এর জন্য নির্দিষ্ট হয়েছে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। প্রথম বক্তব্য রাখবে কুমিল্লা ক্যাডেট কলেজের ক্যাডেট ফাহাম। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, না মানা নেই বলেই যে কোনো জায়গায় হারানোর পক্ষপাতী আমি নই। একেবারেই থিতু ভিতু বাঙালি, মনে মনে অনেক স্বাদ থাকলেও সাহস এবং ক্ষমতা দুটোর পরিমাণই নগণ্য। বলা যায় আপাদমস্তক ঘরকোণে আমি। তবে হ্যাঁ, হলপ করে বলতে পারি, যদি একবার ঢাকার বাড়িধারা গুলশান কিংবা বনানীতে হারাবার সুযোগ পেতাম তাহলে না করতাম না। জীবনে বোধবুদ্ধি জাগ্রত হওয়ার পর থেকেই এই জায়গাটিতে হারাবার আমার খুব শখ। রবীন্দ্রনাথ যদি প্রকৃতিপ্রেমী না হয়ে হতেন আমার মতো নিরেট বৈষয়িক আর জন্ম নিতেন আমাদের যুগে, তাহলে মনে মনে না হারিয়ে তিনি নির্ঘাত হারাতেন গুলশান বনানীতে আর লিখতেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, শিলাই দহ হতে শুধু বাড়িধারা আসিয়া, জুতোর উপর আছে এখানে হীরক বিন্দু বিন্দু। আমার কাঙ্ক্ষিত স্থানটির প্রতি আকর্ষণের প্রথম কারণ হলো ওটা মনে হয় এদেশের জ্ঞানরাজ্যের তীর্থস্থান। আর এদেশে তো বাংলা ভাষা না জানলেও চলে, কিন্তু হালের ইংরেজি বারোয়ারি সাহিত্য আর ইংরেজি ভাষাটা না জানা থাকলে জ্ঞানগর্ভ বৈঠকে আলাপে দৃষ্টি কারার জো নেই। শুনেছি আজকাল ভদ্রপল্লীতে খাঁটি বঙ্গদেশীয় কুকুরের সাথেও নাকি ইংরেজিতেই কথা বলতে হয়। আবার দেখুন, গুলশান বনানীতে বেমালুম হারিয়ে গেলেও ফিরে আসার ম্যাসিভ একটা সুযোগ থেকেই যায়। কিন্তু তা না করে আমি যদি স্বেচ্ছায় হারিয়ে যাই বংশাল, ফরাশগঞ্জ কিংবা শাখারিপট্টিতে, তাহলে তো ওই আমার ওই হারানোই সার। আর মৃত্যু সে অন্তহীন গোলকধাঁধায় যতই পথ খুঁজব ততই হারাবো। খায়েস করে এত অল্প বয়সে অমন নিষ্ঠুর মৃত্যুকে কেই বা মাথা পেতে নিতে চায় বলুন। আসলে ঢাকা শহরের সুন্দর যা কিছুই আমি দেখি তাই পেয়ে যাই গুলশান বাড়িধারা আর বনানীতে। এ প্রসঙ্গে একটা গল্প বলা যায়। এক তরুণ ডাক্তার নির্জন পার্কে তার প্রেমিকার সাথে মিষ্টিমধুর আলাপ করছিল। তরুণীর হাত ছিল সে ডাক্তারের হাতে, আর তরুণীর হাত দুটো ছিল নিখুঁত সুন্দর শৈল্পিক। এই কথারই তরুণ ডাক্তার বলছে এভাবে, বাহ, তোমার হাতের পালস তো খুব টাইমলি বিট দিচ্ছে। এখন আমার অবস্থা হয়েছে ঠিক সেই তরুণ ডাক্তারের মতো। সৌন্দর্যের স্বর্গ বলতে আমার যেটুকু কল্পনা তাই ওই বাড়িধারা গুলশান অর্থাৎ বাংলাদেশের স্বর্গকে ঘিরেই। এতক্ষণ তো আমি আমার হারাবার পরিকল্পনার কথা বললাম, এবার তাহলে একটা শঙ্কার কথাও বলা যায়। গুলশান বনানীতে না হারিয়ে অন্য কোথাও হারাতে গেলে, ভুলেও যদি আমি একবার ঢাকার ট্রাফিক জ্যামে পড়ে যাই, তাহলে ওই মনে মনে না হারানো ছাড়া কোনো উপায়ই থাকবে না। এক জায়গায় যদি 3-4 ঘন্টা থিতু হয়ে বসে থাকি তাহলে হারাবো আবার কোন সময়? তাই আমি হারিয়ে যাবো গুলশান বনানী বাড়িধারা। এদিকে আসতে হলে বড়জোর উত্তরা কিংবা ডিওএইচএস, মহাখালী পার হতে হলে আমি বাপু ঘরেই বসে থাকবো, অত হারিয়ে কাজ নেই। এর চেয়ে আমার কল্পনায় ঢের ভালো, কেননা আমার মতন অক্ষম এক বাঙালি যুবকের ওখানে হারানো হবে না। সবাইকে ধন্যবাদ। ক্যাডেট ফাহাম চমৎকার কথাগুলো খুব সুন্দরভাবে বলেছে। হারিয়েই যদি যেতে হয় গুলশান বনানীর দিকে নজর কানো, হারাও না জ্ঞান সমুদ্রে, হারিয়ে যাও যুক্তিবাদের উন্মুক্ত রাজপথে, হারাও বলিষ্ঠ জীবনবোধের গভীর অরণ্যে। এবারে শাবিক বিন মাসুদ বলছেন, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকার ছাত্র। ধন্যবাদ মাননীয় সভাপতি। কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা, অর্থাৎ আমার ইচ্ছে মতো যে কোনো স্থানে যে কোনো পরিবেশে আমি হারিয়ে যেতে পারি। যেহেতু আমি একজন যুক্তিবাদী বিতার্কিক, সেহেতু আমার ইচ্ছেগুলো হওয়া উচিত যুক্তিপূর্ণ। অনেকেই অনেক স্থানে হারিয়ে যেতে চায়, বাড়িধারা গুলশান হয়তোবা অনেক কিছু। কেউ চায় বাস্তবে, কেউ চায় অবাস্তবে, কেউ কেউ অতীতে বা ভবিষ্যতে। ভিন্ন দেশীয় নামি দামি বিভিন্ন স্থানে মানুষ হারিয়ে যেতে ভালোবাসে। যেমন এখানে হয়তো কেউ যেতে চান চীনের প্রাচীরে বা নীলনদের তীরে, কেউ ঘুরে বেড়াতে চান ডিজনিল্যান্ড বা উঠতে চান আইফেল টাওয়ারের চূড়াতে। আবার কেউ কেউ হারাতে চান সিডনি, ক্যালিফোর্নিয়া, আগ্রা, লাস ভেগাস বা সান সিটিতে। কিন্তু আমি হারাতে চাই আমার নিজ দেশের ভেতরে। কেন যাব আমি হাওয়াই, মায়ামি কিংবা হনুলুলু বিচে, যেখানে আমাদের আছে কক্সেস বাজারের মতো সোনালি তটরেখা আর কুয়াকাটার মতো অভূতপূর্ব সমুদ্র সৈকত? শুধু কি সমুদ্র সৈকত,
আমাদের আছে পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, ময়নামতি, পাহাড়পুর, মাধবকুণ্ড, জাফলং, সবুজের রাজ্য, সুন্দরবন ইত্যাদি ইত্যাদি। অন্যের সফলতা আর নিজের ব্যর্থতা দেখে দুর্বল হয়ে পড়ি আমরা, আর তাই হয়তো ছুটে যেতে চাই ভিন্ন দেশে। কিন্তু এদেশেও আছে ভিনদেশীদের জন্য ঈর্ষণীয় বস্তু। আমাদের যাবতীয় পুরাকীর্তি সমূহ এবং নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের স্থানগুলো পর্যটকদের সুবিধার দিকে খেয়াল রেখে ঢেলে সাজাতে হবে, আরও আকর্ষণীয় করে উপস্থিত করতে হবে সমগ্র বিশ্বের সামনে। কিন্তু তা করতে হবে স্থায়ীভাবে, কয়েকদিন বা একাধ মাসের জন্য নয়। আমাদের দেশের কক্সবাজার, যেখানে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যার তীর ঘেঁষা পাহাড়ের সারিতে বাহারি গাছে হরেক রঙের মেলা, কুয়াকাটার স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে যেখানে দেখা যায় পৃথিবীর দুর্লভতম দৃশ্য, একই তটরেখায় সূর্যোদয় ও সূর্যাস্ত, সেখানে কেন মানুষ যায় ফ্রেঞ্চ রিভেরা বা ওয়াইকিকি বিচে? তার কারণ হলো পর্যটকদের জন্য বিশেষ কিছু সুবিধা যা আমরা সবাই দিতে পারি। আমি মনে করি আমার দেশ বন্যা বা খরার দেশ নয়, এদেশ চিম্বুক হিমছড়ির দেশ। আমার দেশ টর্নেডো বা হ্যারিকেনের দেশ নয়, এদেশ রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ। তাই ব্যর্থতাকে জয় করে নে, আর তখন হয়তো ভিনদেশিরাও আপনাকে ডেকে বলবে, তুমি কি বাংলাদেশি? নিয়ে যাবে আমায় তোমাদের দেশে? আমি হারাবো সেথায়, যেমনটি আজকে হারাতে চাই আমি। সবাইকে শুভেচ্ছা। চমৎকার সাবিক বিন মাসুদ। তবে দেশটা কত সুন্দর এটা অনুভব করবার জন্য দেশের বাইরে একবার যাওয়ার প্রয়োজন বুঝি। এই জন্য একেবারে ঘরকুনো হয়ে থাকারও প্রয়োজন নেই। এর পরের বক্তব্য রাখবে ক্যাডেট শাহেদ, কুমিল্লা ক্যাডেট কলেজের। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রীতিবিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। সত্যিই কি আমার কোনো মানা নেই? ধরা যাক আমি হারিয়ে যেতে চাই মহাশূন্যে, আর দৈবক্রমে ভিনগ্রহের কোনো উন্নত জীবের সন্ধান পেলে তাদের সাথে বন্ধুত্ব করে তাদেরকে এই পৃথিবীতে আমন্ত্রণ জানাতে চাই। কিন্তু সেটা কি বাস্তবে সম্ভব? কিংবা মনে করুন আমি হারাতে চাই সমুদ্রের নীল জলরাশির বুকে, কারণ শুনেছি সমুদ্রের বিশালত্বের কাছে মানবহৃদয়ের সংকীর্ণ অনুভূতিগুলো তুচ্ছ হয়ে আসে। কিন্তু সেক্ষেত্রেও জাহাজডুবি হয়ে সলিল সমাধিপ্রাপ্তি কিংবা হিংস্র হাঙ্গরের সুখাদ্যে পরিণত হওয়া বিচিত্র কিছু নয়। একই ধরনের বিপদের আশঙ্কা রয়েছে অরণ্যে হারাতে চাইলেও, অথচ অরণ্য প্রকৃতি মানুষ মাত্রই আকর্ষণীয়। এমনিভাবে হারিয়ে যাওয়ার যতগুলো ক্ষেত্রের কথা মনে হয়েছে তার সবগুলোতেই পেয়েছি অজস্র প্রতিকূলতা। তবে এত ঝামেলা না করে কেউ যদি কল্পনায় অর্থাৎ মনে মনে হারাতে চান সেক্ষেত্রে কোনো বিপত্তি নেই। কবিগুরুও তার গানে আমাদের একথাই স্মরণ করে দিয়েছেন। তাই আমি হারাতে চাই কল্পনার জগতেই। এই সুযোগে আমি আপনাদের আমার সুদীর্ঘ দিনের একটি সূক্ষ্ম কল্পনার কথা শোনাতে চাই। সে কল্পনায় বাংলাদেশ নামক দেশটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান দেশ। বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সংস্কৃতি, এক কথায় সব কিছুর শীর্ষস্থানটি এদেশেরই কব্জায়। ক্ষুধা, দারিদ্র আর বেকারত্ব এদেশে অকল্পনীয়। এদেশের শিক্ষাঙ্গনে সন্ত্রাস বা সেশন জট নামক কোনো অভিশাপের অস্তিত্ব নেই। দলমত নির্বিশেষে এদেশের সকল মানুষ বৃহত্তর জাতীয় স্বার্থে রাষ্ট্রীয় নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। সুধী দর্শক, এ ধরনের কল্পনা কি আপনারাও করেন না? এছাড়া আরেকটি কল্পনাও প্রায় আমাকে নাড়া দেয়, আর সেটা হচ্ছে অতীতে হারিয়ে যাওয়ার কল্পনা। মাঝে মাঝেই মনে হয় অতীতে ঘটে যাওয়া অদেখা জিনিসগুলো যদি কোনো অলৌকিক ক্ষমতার বলে দেখতে পেতাম, যদি দেখতে পেতাম 52 ফেব্রুয়ারির সেই উত্তাল দিনগুলো কিংবা 71-এর 16ই ডিসেম্বর ঢাকার রাজপথে লাখো মানুষের বিজয় মিছিল, বা ধরুন 69-এর জুলাইয়ে পৃথিবীর মানুষের সর্বপ্রথম চাঁদে পদার্পণের সেই ঐতিহাসিক মুহূর্তটি, অথবা যদি আমার পক্ষে সম্ভব হতো পৃথিবীর বিখ্যাত সব মহাপুরুষদের সাহচর্য লাভ, কিংবা ধরুন রেনেসাঁ, ফরাসি বিপ্লব বা রুশ বিপ্লবের মতো যুগান্তকারী সব ঘটনার একজন সাক্ষী হওয়া, তাহলেও এই জীবনের একটি বড় সার্থকতা খুঁজে পাওয়া যেত। সে যাই হোক, এমনিভাবে হারিয়ে যাওয়ার কল্পনা অবশ্য আরও অনেক কিছু নিয়েই করা যায়। তবে ব্যক্তিগতভাবে আমি আমার সেই সমস্ত কল্পনার মূল সুর খুঁজে পাই একটি মাত্র বিষয়ে, আর সেটি হচ্ছে আমি আমার নিজ পরিবার, জাতি এবং দেশের বাইরে কোথাও হারিয়ে যেতে চাই না। সবাইকে ধন্যবাদ। ক্যাডেট সাহেব, চমৎকার। একটি কথা মনে রাখা দরকার,
হারিয়ে যেতে চাইলেও কিন্তু কতগুলো ক্ষেত্র আছে যেখানে আমরা হারাতে দিতে চাই না আমাদের ছেলে মেয়েদের। সুষ্ঠ সংস্কৃতি যেমন গর্বের অর্জনটি যেমন গর্বের, অপর সংস্কৃতির নর্দমায় পা ফেলাও তেমনি ঘৃণ্য। যেমন সৃজনশীল প্রত্যয় কাঙ্ক্ষিত, তেমনি যা কিছু ধ্বংস করে ওদিক থেকে আমাদের ছেলে মেয়েদেরকে একটু দূরে সরিয়ে রাখতে চাই। সব জায়গায় হারিয়ে যাওয়া ঠিক হবে না। এরপর বক্তব্য রাখবে ইমরান খান, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ছাত্র। সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধী, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা এই বিষয়ে এতক্ষণ আমার সতীর্থ বিজয়ীদের বক্তব্য শুনছিলাম। তারা প্রত্যেকেই গুলশান বনানী প্রেমিক, পর্যটন প্রেমিক, দেশপ্রেমিক। আমি তাদের মতো নই, বরং কিছুটা আত্মপ্রেমিক। আমি নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসি, নিজেকে নিয়ে হারিয়ে যেতে চাই। আমি মনে করি এবং আমি বিশ্বাস করি আমি এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন এবং ক্যারিশমাটিক তরুণ, তা নিশ্চয়ই আপনারা আবার এই ডায়াসাসা দেখেই বুঝতে পারছেন। আপনাদের হাসি প্রমাণ করে আমার এই প্রতিভা এখানে বিকশিত হওয়ার সুযোগ নেই। তাই আমি ঠিক করেছি, আমি প্লেনে করে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের হলিউডের উদ্দেশ্যে পাড়ি জমাব। সেখানে গিয়ে আমি সিনেমার নায়ক হব। যেহেতু আমি পূর্বেই বলেছি আমি পৃথিবীর সবচেয়ে সুদর্শন এবং ক্যারিশমাটিক তরুণ, সেহেতু হলিউডের অন্যান্য নায়ক, নায়িকা এবং পরিচালকের কল্পনার রাজকুমার হব আমি। তারা প্রত্যেকেই আমার সাথে অভিনয় করার জন্য আমার বেভারলি হিলসের বাড়ির সামনে লাইন ধরবে। আমি তাদের মধ্যে থেকে আমার পছন্দ মতো অভিনেতা অভিনেত্রীদের বেছে নিয়ে অভিনয় করব। আমার সঠিক পছন্দের কারণে আমার অভিনীত প্রতিটি বায়োস্কোপই বক্স অফিস হিট করবে। এভাবে হিরো হিসাবে নাম করার পর আমি হব ঢালিউড থেকে আমদানিকৃত প্রথম ব্যক্তিত্ব, যে পরপর তিনবার অস্কার পেয়ে টম হ্যাঙ্কসকে ছাড়িয়ে যাব। যখন আমি খুব সুপার হিরো হব, ঠিক তখন আমি একটি খান অ্যান্ড খান প্রোডাকশন নামে একটি সিনেমা তৈরি প্রোডাকশন হাউস তৈরি করব এবং এই সকল প্রোডাকশন হাউসের মাধ্যমে বিশ্বের সবচেয়ে সফল চলচ্চিত্রগুলি তৈরি করব। কিছুদিনের মধ্যেই আমার খান অ্যান্ড খান প্রোডাকশন হাউস বিশ্বের সবচেয়ে বড় মাল্টি বিলিয়নার কোম্পানি হিসাবে আবির্ভূত হবে। তখন প্রায়শই আপনারা পত্রিকায় আমার ছবি দেখবেন, প্রিন্স ইমরান খান। এত গেল ইহকালের কথা। বিত্তমান হওয়ার পরেই আমি পরকালের দিকে নজর দিব। তখন আমি খানস কেয়ার নামে একটি আন্তর্জাতিক সেবা সংগঠন গড়ে তুলব। যেহেতু ওই হলিউডেও ওই বৃদ্ধ বয়সে আমি হলিউডের সর্বাপেক্ষা সুদর্শন বৃদ্ধ থাকব, সেহেতু আমি আমার এই ইনোসেন্ট ফেস এবং আমার কনভিন্সিং ক্ষমতা দ্বারা হলিউডের সকল নায়ক, নায়িকা এবং পরিচালকদেরকে কনভিন্স করে ফেলবো। তখন আর তারা বেভারলি হিলসে বাড়ি কিনবে না, বেভারলি হিলসে বাড়ির দাম কমে যাবে। তারা আমার সেবা টাকায়, আমার সেবাশ্রমে টাকা দান করবে এবং তাদেরকে নিয়ে আমি আমার চার্টার্ডকৃত 777 বিমানে করে সারা পৃথিবীময় ঘুরে বেড়াবো এবং বিশ্বের সকল ধনী ব্যবসায়ী এবং রাষ্ট্রনায়কদের যুদ্ধখাত ও বিলাস খাতে ব্যয় কমিয়ে আমার সেবাশ্রমে টাকা দান করতে বাধ্য করব। এভাবে কিছুদিনের মধ্যেই আমার সেবাশ্রম বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম সেবাশ্রমে পরিণত হবে। বিশ্বের অধিকাংশ অনাথ আশ্রমই আমার টাকাতে চলবে। যেহেতু বিশ্বের অধিকাংশ অনাথ আশ্রম আমার টাকাতে চলবে, তাই আমি ঠিক করেছি আমি সেখানে রুটি খাওয়াবো না, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি রুটি হচ্ছে পাশ্চাত্যের খাবার। তাই আমার দেশকে তুলে ধরার জন্য, আমার দেশের মানুষকে তুলে ধরার জন্য, আমার দেশের মানুষের খাবারকে তুলে ধরার জন্য আমি সেখানে ডাল ভাত খাওয়াবো। এভাবে আমি সারা পৃথিবীতে ডাল ভাতের কৃষ্টি চালু করবো। ডাল ভাত তখন হবে বিজয়ের প্রতীক। মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তায় রাস্তায় তখন আর বার্গার কিংবা পিজা বিক্রি হবে না, সেখানে বিক্রি হবে রাইস। ব্রুকশিল্ড কিংবা আরও বিখ্যাত অভিনেতারা এসে, অভিনেত্রী এসে বলবেন, প্লিজ ইমরান, গিভ মি সাম রাইস অর আই উইল ডাই। এভাবে অর্থনীতি এবং শান্তিতে নতুন ডাইমেনশন দেওয়ার জন্য আমাকে একই সাথে দুটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হবে। এভাবে একদিন জীবন ঘনিয়ে আসে, সবাইকে চলে যেতে হয়, আমাকেও চলে যেতে হবে। আজকে সময় হবে আমার কর্মময় জীবন সম্পর্কে আপনাদেরকে আমি পরিপূর্ণভাবে জানাতে পারলাম না, তবে চিন্তার কিছু নেই। আমার মৃত্যুর পর আমার সেক্রেটারি কর্তৃক রচিত আ লাইফ অফ এ বিলিয়নার গ্রন্থটি পড়লে আপনাদের কর্মময় জীবন সম্পর্কে জানতে পারবেন। সবাইকে নিমন্ত্রণ শুভেচ্ছা। প্রিন্স ইমরান খান, তোমার পরিকল্পনা মহৎ, কিন্তু নায়ক হয়ে বাইরে যাওয়ার চিন্তা না করে এই সমাজ গঠনের নায়ক হওয়া যায় না? সেবা করবার আশ্রম তৈরি করতে চাও, এমন পরিবেশ কি তৈরি করা যায় যখন সেবা করবার প্রয়োজন হবে না? অর্থাৎ ওই নায়কোচিত বুদ্ধিবৃত্তি অর্জন করা আর প্রয়োজন বোধে জীবন এবং যৌবনের স্পর্ধাকে আকাশচুম্বী করে তোলো, এই তো আমরা চাই। এর পরের বক্তব্য রাখবে ক্যাডেট আসিফ, কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে।